এদিকে ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজধানীর সরকারি হাসপাতালগুলো। এর মধ্যে হাসপাতালগুলোতে ভ্যাকসিন দেওয়ার জন্য আলাদা জায়গা ও বুথ তৈরি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নীতিমালা অনুসরণ করে কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার অসীম কুমার নাথ জানান, 27 জানুয়ারি প্রধানমন্ত্রী কার্যক্রম উদ্বোধন করার পর তারা স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেবেন। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন 60 থেকে 100 জনকে টিকা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা হাসপাতালে কাজ করেন তাদেরকে দেওয়া হবে। আমাদের এখানে টোটাল 1247 জন আছে একেবারে সব মিলাইয়ে। তো প্রথম পর্যায়ে আমরা প্রথম দিন হয়তো 60 জন বা 100 জন এরকম আমরা দিব। এরপরে এক সপ্তাহ অপেক্ষা করব, তারপরে প্রতিদিন আমরা 150 জন করে দেওয়ার দিব। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। এনলিস্ট হওয়ার পরে তারপরে সে ভ্যাকসিনেশন সেন্টারে যাবে, কাছাকাছি সবগুলো কিন্তু আলাদা আলাদা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে সে ভ্যাকসিনটা দিবে। দেওয়ার পরে তাকে আবার আমরা অবজারভেশন করব 30 মিনিট, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কি না 30 মিনিট। ওই অবজারভেশনের জন্য আমরা আলাদা জায়গা নির্ধারণ করে রেখেছি এবং ওইটার সাথে আমাদের একজন মেডিকেল অফিসার থাকবে এবং 2 জন সিস্টার থাকবে। যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে যেন সাথে সাথে তারা সেটা ফেস করতে পারে।